আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাজা পুলি পিঠার রেসিপি। আর এই পিঠাটা কিন্তু বছর জুড়েই খাওয়া যায়। তো আমি কিভাবে এই পিঠাটা বানাই সেই রেসিপিটাই আপনাদের শেয়ার করব। আর রেসিপিটি ভালো লাগলে আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি পিঠার পুরটা তৈরি করে নেব। এই জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের ঘি, দিয়ে দিচ্ছি অর্ধেকটা তেজপাতা, একটা এলাচ আর একটা দারুচিনি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের নারকেল কোড়ানো। নারকেলটাকে আমি একটু ভেজে নিচ্ছি। নারকেলটা আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ। তো এখন আমি সব কিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরই মাঝে চিনি থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে, তো পানিটা শুকিয়ে নেব একটু সময় নিয়ে নেড়েচেড়ে। পানিটা কিন্তু এরই মাঝে শুকিয়ে গেছে। এবার আমি আস্ত মশলাগুলো উঠিয়ে নিচ্ছি। তো তেজপাতা, এলাচ আর দারুচিনি এটা উঠিয়ে নিচ্ছি যাতে পিঠা ভাজলে মুখে না পড়ে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে পুরটাকে ঠান্ডা করে নিচ্ছি। পিঠা বানানোর জন্য পিঠার ডোটা এখন মেখে নেব। তো এই জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণের ময়দা নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা আটা দিয়েও তৈরি করতে পারবেন। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণের রান্নার তেল। তো তেলটা দিলে কিন্তু পিঠাটা বেশি ক্রিস্পি হবে। তো এখন আমি সব কিছু ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি তেলের সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নিচ্ছি। ডোটা মাখার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি নরম যেন না হয়ে যায়, আবার শক্ত যেন না থাকে। মিডিয়াম টাইপের একটা ডো মেখে নিতে হবে। তো ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার উপর দিয়ে কিছুটা তেল দিয়ে আমি এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। দশ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। আর আমি ডোটাকে আরও একটু মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডো থেকে লিচি কেটে নিচ্ছি। তো আমি 2টা লিচি কেটে নিচ্ছি। একটা লিচি দিয়ে আমি এখন বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি, আর একটা আমি ঢেকে রেখে দিচ্ছি। তো রুটিটা বেলার আগে আমি কিছুটা শুকনো ময়দা উপর দিয়ে দিয়ে দিলাম ডোয়ের উপরে। তো এখন আমি রুটিটা বেলে নিচ্ছি। আমরা বাসায় যেভাবে প্রতিদিন রুটি তৈরি করি ওই রকম মোটামুটি রুটিটা তৈরি করতে হবে, যাতে খুব বেশি পাতলা কিংবা মোটা না হয়ে যায়। তো পুরুত্ব কেমন হবে দেখিয়ে দিলাম। এখন আমি একটা বয়ামের মুখ নিয়েছি, এটা দিয়ে আমি রুটিটাকে কেটে নিচ্ছি। তো সব সাইড দিয়ে আমি রুটিটাকে কেটে নিচ্ছি। পুরো রুটিটা আমি কেটে নিয়েছি। এবার আমি সাইডের অংশটা তুলে নিচ্ছি, আর এই অংশটা দিয়ে আমি আরও রুটি তৈরি করে নিতে পারবো। তো একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এইখানে আমি যেই নারকেলের পুরটা তৈরি করেছিলাম ওইটা মাঝ বরাবর দিয়ে দিলাম। এবার আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। এখন আমি চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। খুব ভালোভাবে একটু চেপে দিতে হবে যাতে মুখটা খুলে না যায় ভাজার সময়। তো এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এভাবে করে নিলে কিন্তু দেখতে ভালো লাগে, আর যে জিনিসটা দেখতে ভালো লাগে ওই জিনিসটা কিন্তু খাবার সময়ও অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি একইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা হাত দিয়েও করে নিতে পারে। সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি ভেজে নিচ্ছি। ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তো খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না। এখানে আমি 4 পিস দিয়ে নিয়েছি। তো এখন আমি উপর দিয়ে কিছুটা গরম তেল দিয়ে দিচ্ছি, আর উল্টে পাল্টে দুই পাশেই ভেজে নেব। তো এইভাবে কিন্তু আপনার বাসায় ইনস্ট্যান্ট এই ভাজা পুলিগুলো তৈরি করে নিতে পারেন। অনেক সময় চালের গুঁড়া করতে যাওয়ার একটা ঝামেলা থাকে, তো এই জন্য কিন্তু আমাদের অনেক সময় এই পিঠাগুলো খাওয়া হয় না।
তো আপনারা চাইলে কিন্তু এরকম ময়দা কিংবা আটা দিয়ে তৈরি করে খেতে পারেন, খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায়। তো ভাজা হয়ে গেছে পিঠা, তো আমি এখন একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। তো অনেক বেশি ক্রিস্পি হয় এইভাবে যদি আপনারা ভাজা পুলিটা তৈরি করেন। তো দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। তো ভিতরটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, দেখে হয়তো বা বুঝতে পারছেন। তো আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।